ঠিক আছে, আজকের ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো সত্য সারণী ব্যবহার করে নিচের বচনাগারটি যৌক্তিকভাবে সমমান কিনা তা দেখাও। অর্থাৎ আপনারা লক্ষ্য করলে দেখবেন যে প্রতিটি পরীক্ষাতেই খ বিভাগে একটি প্রশ্ন থাকে যে যৌক্তিকভাবে সমমান কিনা তা দেখাও। এই প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন, তারপরেও না জানার কারণে অনেকে এর অ্যান্সার করতে পারে না। এটা মূলত সত্য সারণীর মতোই করে সমাধান করতে হবে। এটি ছিল পরীক্ষা 2018-তে আসছিল প্রশ্নটি। আপনারা যারা সামনে বার পরীক্ষা দেবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটি। তো চলুন প্রশ্নটি সমাধান শুরু করি আমরা। তো এটা সত্য সারণীর মতোই, একদম অবিকল সত্য সারণী যেভাবে আপনার সমাধান করতেন ঠিক একইভাবে সমাধান করতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি, আমরা জানি সত্য সারণী নির্ণয়ের সূত্রটি হলো টু দি পাওয়ার এন। এখানে উপাদান সংখ্যা এন সমান সমান পি এবং কিউ, এখানে কিন্তু আর নাই, অর্থাৎ এন সমান সমান টু। তাহলে টু দি পাওয়ার টু সমান সমান টু গুণ টু, অর্থাৎ চারটি। তাহলে আমাদের সারি সংখ্যা কয়টি হবে? চারটি। আমরা সবসময় জানি যে যে কটি সারি সংখ্যা হয় তার থেকে দুইটা বেশি নিতে হয়। অনেক সময় একটা বেশি নিয়েও সমাধান করা যায়, তবে আপনারা যারা আমার ক্লাস দেখে লজিক সমাধান করেন তারা দুইটা বেশি নেবে। আচ্ছা, তাহলে আমরা সারিটা টেনে নিই। তাহলে দেখছেন আমরা সারিটা টেনে নিলাম। এখন আমাদের কাজ হলো ঠিক একইভাবে আমরা যেভাবে সত্য সারিতে সাজাইতাম, প্রথমত আমাদের এখানে সারি উল্লেখ করতে হবে, সারি। তার পরবর্তী আমাদের উপাদান আছে, সারি সংখ্যা কয়টি হলো সেটা উল্লেখ করতে হবে, এক দুই তিন চার। আমাদের সারি সংখ্যাটা হয়েছিল চারটি। এখানে লিখতে হবে হলো, একটু বাঁকা হয়ে গেছে, স্তম্ভ। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে কীভাবে সারি সংখ্যা তৈরি করতে হয়। এখন আমরা দেখব এখানে কীভাবে এই উপাদানগুলো সাজাবো। সর্বপ্রথম কাজটি হলো আমাদের উপাদানগুলো লিখতে হবে। তাহলে প্রথমে উপাদান পি, তারপরে উপাদান কিউ, অন্য কোনো উপাদান নাই, অর্থাৎ পি কিউ যদি আর থাকতো আরও লিখতাম। এখন লক্ষ্য করতে হবে এই উপাদানের সাথে কোথাও নেগেশন আছে কিনা। লক্ষ্য করলে দেখা যায় এখানে নেগেশন কিউ আছে, নেগেশন পি আছে। তো আমরা সুবিধার জন্য নেগেশন পিটা আগে লিখব এবং নেগেশন কিউটাকে পরে লিখব। আপনারা যদি আগে নেগেশন কিউ লেখেন নেগেশন পি পরে লেখেন তাও সমস্যা নেই, একই উত্তর আসবে। তাহলে আমাদের কি হয়ে গেল, সারি সংখ্যার সাজানো হয়ে গেল। এখন আমরা মেন সূত্রে চলে যাই। আমরা আগের ক্লাসটাতে দেখেছিলাম কিভাবে ব্র্যাকেটের কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, নেগেশনের কাজ করতে হয়। ওই ভিডিওটি সবাই দেখে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে পি ইমপ্লাস কিউ, অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজটাকে আগে করে নেব। তাহলে পি ইমপ্লাস কিউ এটা আগে করে নিলাম। এর পরবর্তীতে হলো নেগেশন কিউ ইমপ্লাস নেগেশন পি, অর্থাৎ এই পুরো মানটি এবার লিখে নিব, নেগেশন কিউ ইমপ্লাস নেগেশন পি। আমাদের আর কোনো কাজ বাকি নাই, যখন কোনো কাজ বাকি না থাকে তখন আমাদের পুরোটাই লিখে নিতে হয়, অর্থাৎ এখানে আমাদের এই পুরো মানটুকু লিখে নিব, পি ইমপ্লাস কিউ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এই হলো আমাদের পুরো লজিকটি। আচ্ছা, এখন আমরা কি করব, শেষে এসে আমাদের স্তম্ভের সংখ্যাগুলো দিয়ে দেবো। এই লাইনটি না করলেও সমস্যা হয় না, তবে আপনারা এটা করবেন, এটা করলে পরিপূর্ণ লজিকটি হয়ে যায়। পাঁচ ছয়, এটা হলো চূড়ান্ত স্তম্ভ। আমি যেভাবে দেখাই এভাবে করবেন, কারণ আমার স্টুডেন্ট অনেকে এ প্লাস পায় প্রতি বছরই করে। তো আপনারা ইনশাল্লাহ পাবেন চূড়ান্ত স্তম্ভ। এই হলো আমাদের পুরো লজিক। এখন সাধারণ নিয়মে আমরা কি শিখেছিলাম, আমরা প্রথম থেকে মান বসাতে পারি, আবার শেষ থেকেও মান বসাতে পারি, আপনাদের যেভাবে সুবিধা হয়। তো আমি যেহেতু শিখাইছিলাম শেষ থেকে মান বসানো, সর্বশেষ উপাদান থেকে একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা, যখন আমরা তার সামনে আসব তখন হবে দুইটা সত্য দুইটা মিথ্যা। যদি আরও সামনে আসতাম তাহলে তার ডাবল হতো, চারটা সত্য চারটা মিথ্যা হতো। আচ্ছা, তো এখন আমাদের মেন সূত্রে চলে গেলাম, নেগেশন পি, অর্থাৎ নেগেশনের যার সাথে যে নেগেশনটি আছে সেই নেগেশন মানটি উল্টায় যাবে। অর্থাৎ পি এর মান কোথায় আছে, এখানে। পি এর সাথে যেহেতু নেগেশন আছে, এই পি এর মান সত্য আছে, তাই এখানে উল্টায় যা হবে এফ। এখানে সত্য আছে এটা হয়ে যাবে এফ, এখানে এ পাশে এটা হবে টি, এখানে এ পাশে এটা হবে টি। নেগেশন কিউ, তাহলে এবার একইভাবে কিউ এর মান উল্টায় যাবে, কিউ এর মান এখানে আছে টি, এটা হয়ে যাবে এফ, এটা আছে এফ, এটা হবে টি, এটা টি আছে এটা হবে এফ, এটা এফ আছে এটা হবে টি। যারা সূত্র বুঝতে পারেন না তারা আমাদের সূত্র ক্লাসগুলো দেখে নেবেন অবশ্যই। আচ্ছা, তার পরবর্তী ইমপ্লাসের সূত্র, তাহলে পি ইমপ্লাস কিউ, অর্থাৎ পূর্ব হলো পি, এই যে পূর্ব হলো পি এবং অনুগ হলো কিউ। তাহলে এই পূর্বক সত্য এবং অনুগ মিথ্যা থাকলে মিথ্যা লিখবো, আর না হলে সব সত্য লিখবো। তাহলে পূর্বক সত্য অনুগ মিথ্যা নাই, তাই জন্য সত্য, পূর্বক সত্য অনুগ মিথ্যা আছে, এই জন্য এটা মিথ্যা, পূর্বকই সত্য নাই তাই সত্য। মানে এগুলো যদি পূর্বক সত্য আর অনুগ মিথ্যা থাকতো তাহলে মিথ্যা লিখতাম, যে একটাতে শুধু পূর্বক সত্য আর অনুগ মিথ্যা আছে, এই কারণে এটা মিথ্যা লিখলাম। এখন এই দুইটা মান কেন ধরতেছি, কারণ দেখুন পি এবং কিউ এর সাথে বিচার করতে বলেছে, এটা পি পূর্বক কিউ। ওকে, এবার এখানে আসি।
এবার হচ্ছে, এবার কিন্তু শুধু কিউ না, এবার হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাস নেগেশন পি, মনে রাখবেন মিডিল এটা সূত্র করতে হয় আর দুই পাশে যা থাকে তার মান নিয়ে সূত্র করতে হয়। তাহলে পূর্বক কোনটা, এবার পূর্বক হবে কিন্তু এইটা আর অনুকোণটা অনুভাবে এটা, অর্থাৎ এবার কিন্তু এভাবে এভাবে বিচার হবে না, বিচারটা হবে ডান দিক থেকে বাম দিকে, অর্থাৎ পূর্বক সত্য অনুক মিথ্যা নাই তাই সত্য লিখবো, ইমপ্লাসের সূত্র যেহেতু পূর্বক সত্য অনুক মিথ্যা আছে। আমি আবারও বলছি এবার কিন্তু এই বামের থেকে ডানে যাচ্ছে না, যেহেতু এখানে বামে নেগেশন কিউ আছে এই পাশে আর নেগেশন পি আছে এই পাশে, যার কারণে আগে এটা ধরতে হবে আগে পূর্বক আর এটা ধরতে হবে অনুক। তাহলে পূর্বক সত্য অনুক মিথ্যা আছে তার মানে এটা হবে মিথ্যা, পূর্বক সত্য অনুক মিথ্যা নেই তাই সত্য, পূর্বক সত্য অনুক মিথ্যা নেই তাই সত্য। যদি সূত্র নিয়ে কনফিউশন থাকে, আমার সূত্রে দুইটা ক্লাস দেওয়া আছে, সূত্রের ক্লাসগুলো বারবার দেখে নেবেন তাহলে সুবিধা হবে। ওকে, এবার আসবো সমমান মানে ইকুইভ্যালেন্সের যেটা সূত্র। এখন এটা সূত্র করার জন্য আমরা যেটা জানি যে এই এই দুই পাশে যে মানটি থাকবে, অর্থাৎ এই সমমানিকে দুই পাশে যে মানটি থাকবে সেই দুইটা মান যদি সত্য থাকে তাহলে হবে সত্য, অথবা মিথ্যা যদি থাকে তাও হবে মিথ্যা, অর্থাৎ দুইটা মান যদি একই রকম থাকে তাহলে হবে সত্য নাহলে মিথ্যা। এখন দেখি এই দুইটা মান কোথায় কোথায় আছে, পি প্লাস কিউ এ মানটা আছে এখানে এবং নেগেশন কিউ প্লাস নেগেশন পি এখানে আছে, এই মানটা আছে এখানে। এখন দেখুন এই দুইটা মান একই রকম, আমরা সূত্রে শিখেছিলাম কি যে দুইটা মান যদি একই রকম থাকে তাহলে হয় সত্য, তাহলে দুইটা মানে একই রকম আছে যেন সত্য। এখানেও দেখুন যতই মিথ্যা থাকুক কিন্তু মান দুইটা কিন্তু একই রকম, এই সমমান মানেই হলো দুই পাশের মান যদি সমান হয় তাহলে আমাদের সত্য লিখতে হবে, এটাও সত্য। এপাশেও দেখুন দুই পাশের মান সমান আছে মানে সত্য, এপাশেও দুই এটাখানে দুই পাশের মান সমান আছে তার মানে এটাও সত্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন কী ছিল আমাদের, যে যদি দেখাও যে নিচের বচনাকাটি যৌক্তিকভাবে সমমান কিনা। এখন সমমান বলতে বোঝানো হয় আপনারা এটা কীভাবে বুঝবেন, দেখবেন যদি সব সত্য হয় অর্থাৎ চূড়ান্ত স্তম্ভের মানগুলো যদি সব সত্য হয় তাহলে এই বচনাকারটি হয় সমমানে যৌক্তিকভাবে সমমান। আমি আবারও বলছি যদি চূড়ান্ত স্তম্ভের সকল মানগুলো সত্য হয় তাহলে হবে বচনাকারটি সমমান, আর যদি সত্য না হয় একটাও যদি মিথ্যা চলে আসে সবগুলো অথবা যদি একটাও মিথ্যা চলে আসে তাহলে হবে সমমান নয়। তাহলে আমরা এটা লিখতে পারি, যেহেতু সবগুলো সত্য আসছে আমরা লিখতে পারি বচনাকারটি, যেহেতু ওরা যৌক্তিকভাবে করছেন বলেছিল অবশ্যই এই কথাটি লিখে দিবেন, যৌক্তিকভাবে সমমান, অর্থাৎ বচনাকারটি যৌক্তিকভাবে সমমান। যদি মিথ্যা আসতো একটা কিংবা সবগুলো যদি মিথ্যা আসতো তাহলে লিখতাম বচনাকারটি যৌক্তিকভাবে সমমান নয়। এই হলো আমাদের আজকের ক্লাস, আশা করি বুঝতে পারছেন। যদি কনফিউশন থেকে থাকে তাহলে সেটা আমাকে জানাবেন, আর কোনো প্রশ্নে যদি সমাধান লাগে, কোনো প্রশ্ন যদি করতে সমাধান না পারেন সেটা আমাকে জানাবেন, যে কোনো প্রশ্ন অবশ্যই আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।